বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি হিটলারের যোগ্য উত্তরসূরি? অনেক মানুষকেই তিনি মেরেছেন, কিন্তু এবার যেভাবে ছাত্রদের উপরে তার দেশের পুলিশ এবং সামরিক বাহিনীকে লেলিয়ে দিয়ে হত্যা করা হচ্ছে, এটা ক্ষমার অযোগ্য। আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার বাংলাভাষী মানুষ, আমরা মনে করি যে বাংলাদেশের সঙ্গে দেশ আলাদা হলেও তাদের ভাষায় তাদের সংস্কৃতিতে আমাদের একটা সম্পর্ক আছে। আমরা ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, পশ্চিমবাংলার কলকাতায় বড় বড় ছাত্র আন্দোলন আমরা সংগঠিত করেছি, কিন্তু এদেশে ছাত্র আন্দোলনের উপরে যেভাবে নৃশংসভাবে সরকার পুলিশ দিয়ে আক্রমণ করেনি, আজকে তার থেকেও অনেকগুণ বেশি নৃশংসভাবে আক্রমণ করল বাংলাদেশের শেখ হাসিনার পুলিশ এবং সেনাবাহিনী। শেখ হাসিনা যেভাবে ছাত্রদের উপরে, নিরীহ ছাত্রদের উপরে, আন্দোলনরত ছাত্রদের উপরে হামলা চালালো, এটা ইতিহাস কখনো শেখ হাসিনাকে ক্ষমা করবে বলে আমরা মনে করি না। আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে ছাত্র আন্দোলন করি, আমরা জানি যে ছাত্র আন্দোলনে আবেগ থাকে, ছাত্রদের মধ্যে অনেক তাদের ভবিষ্যতের লক্ষ্যে তাদের অনেক দাবি থাকতে পারে, সবসময় ছাত্র আন্দোলনে যে যুক্তি থাকে, সবসময় ছাত্র আন্দোলনের সমস্ত দাবি যে ন্যায়সঙ্গত হয় এমনটা নাও হতে পারে, কিন্তু ছাত্রদের সঙ্গে কথা বলা যেতে পারে। তারা তরুণ, তারা নতুন প্রজন্ম, তারা বাংলাদেশের ভবিষ্যৎ, তারা বাঙালির ভবিষ্যৎ। ভারত, আমি বাংলাদেশি না হলেও আমি ভারতীয় একজন বাঙালি হিসাবে বলতে পারি, যাদেরকে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে, যে ছাত্রদেরকে নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে, এই মেধাবী ছাত্রদের মধ্য থেকে অনেক বাঙালি ছাত্র বাঙালির ইতিহাস তৈরি করত, সেই মেধাবী ছাত্রদেরকে সরকার, হাসিনার সরকার হিটলারি কায়দায় যেভাবে ছাত্রদের উপরে হামলা চালিয়ে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করছে, এটা হয়তো হিটলার যদি বেঁচে থাকতেন তিনিও হয়তো লজ্জা পেতেন, এই কারণে যে ছাত্রদের উপরে, নতুন প্রজন্মের উপরে, কোনোদিন তরুণদের উপরে এইভাবে আক্রমণ আর হামলা চালানো যায় না। যদি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন তাহলে কাজী নজরুল ইসলাম হয়তো এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অনেক বেশি সোচ্চার কণ্ঠে তিনি আবার নতুন করে বিদ্রোহের গান গাইতে শুরু করতেন। আমরা জানি হয়তো অনেকেই বলবেন যে বাংলাদেশের বিষয়ে আপনারা কেন ভারতবর্ষের নাগরিক হিসাবে হস্তক্ষেপ করছেন। আমরা মনে করি যে কবি বলেছেন, মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। আমরা একই ভাষায়, একই সংস্কৃতিতে, আমরা একই খাবারে, সব কিছুতে আমাদের সম্পর্ক আছে। মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আছে, ভৌগোলিকভাবে দুটো দেশ আলাদা, কিন্তু আমাদের যে আত্মার সম্পর্ক, আমাদের যে ভাষার সম্পর্ক, আমাদের যে নারীর সম্পর্ক, দুই বাংলার মধ্যে যে আত্মীয়তার বন্ধন, সেটাকে তো আমরা আর চোখ বুজিয়ে থাকতে পারি না বা অস্বীকার করতে পারি না। তাই আজকে বাংলাদেশের তরুণগুলো যখন তাদের উপরে আক্রমণ নেমে এসেছে, সরকার তাদেরকে শান্ত করার পরিবর্তে, তাদের কথা শোনার পরিবর্তে, তাদের বোঝানোর পরিবর্তে, সরকার তাদেরকে নিরস্ত্র শান্ত করার জন্যে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করা হচ্ছে। পুলিশের গুলিতে তরুণ তাজা ছাত্রদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা আজকের গোটা পৃথিবীর মানুষ দেখছেন। শুধুমাত্র রাজনৈতিক দাম্ভিকতা দিয়ে, ক্ষমতা দিয়ে একটি দেশের সরকার কোনোভাবে ছাত্র মারার এই যে ক্ষমতা, এটা কোনোভাবে অর্জন করতে পারে না, যেটা শেখ হাসিনা করতে চাইছেন। ফলে আমরা ভারতীয় নাগরিক হিসাবে বাংলাদেশের সরকারের কাছে আমরা অনুরোধ করব যে ছাত্রদের উপরে এই যে নির্যাতন, ছাত্রদেরকে এই যে নিপীড়ন,
এটা অবিলম্বে বন্ধ করুন। কলকাতার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, ছাত্র এবং যুবদের উপরে এই ধরনের হামলার আক্রমণকে কোনোভাবে বরদাস্ত করে না, সমর্থন করে না। শেখ হাসিনা, আপনি কীভাবে ক্ষমতায় এসেছেন আমরা জানি না, কতটা নির্বাচনী স্বচ্ছতা ছিল সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে চাই না, কেননা আমরা আপনাকে নির্বাচিত করিনি, বাংলাদেশের মানুষ আপনাকে নির্বাচিত করেছেন, আমরা সে নিয়ে প্রশ্ন করতে চাই না। কিন্তু আপনি নির্বাচিত সরকার বলে আপনি অমানবিক হবেন, আপনি নির্বাচিত সরকার বলে আপনি হিটলারি কায়দায় ছাত্রদের উপরে আক্রমণ করবেন, আপনি হিটলারি কায়দায় নতুন প্রজন্মের উপরে আপনি হামলা চালাবেন, এটা কোনোভাবে পৃথিবীর মানুষ বরদাস্ত করে না, সমর্থন করে না। আপনি দেখেছেন আমেরিকায় ছাত্র আন্দোলন হয়েছে, ফিলিস্তিনের সমর্থনে আমেরিকার পার্লামেন্টের মধ্যে দেখেছেন যে সাধারণ মানুষ, ছাত্ররা ঢুকে গিয়েছে, পশ্চিমী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। কোথাও গুলি চালিয়ে ছাত্রদের নিরস্ত করতে হয়েছে, কোথাও মিলিটারি সেনাবাহিনী পুলিশ দিয়ে ছাত্রদের নিরস্ত করতে হয়েছে। শেখ হাসিনা খবরের কাগজ দেখেন না, শেখ হাসিনা পশ্চিমী বিশ্বের খবর রাখেন না, শেখ হাসিনা তিনি কি অন্যান্য বহির্বিশ্বের ছাত্র আন্দোলনের ইতিহাস জানেন না? কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনারা দেখেছেন, গোটা বিশ্ব দেখেছে যে শ্রীলঙ্কার মানুষ সাধারণ বিদ্রোহ করে পার্লামেন্টের মধ্যে প্রবেশ করেছে, দেশের সরকার আত্মগোপন করেছে কিন্তু সাধারণ নিরীহ মানুষের উপরে হামলা চালায়নি। আপনি যদি সাধারণ মানুষকে শান্ত করতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার প্রতি বাংলাদেশের সাধারণ জনগণের আর আস্থা নেই, সাধারণ নাগরিক আপনার প্রতি আস্থা হারিয়েছে, সাধারণ নাগরিক আর আপনাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখতে চাইছেন না। নতুন প্রজন্মকে সুযোগ দিন। কেন এই বৃদ্ধ বয়সে আপনি তরুণ ছাত্র যুবকদের উপরে দমন পীড়ন আইন চালিয়ে, আক্রমণ চালিয়ে ক্ষমতার মসনদে থাকবেন? আমি ভারতের একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি পশ্চিমবাংলার রাজধানী কলকাতা শহরের একজন পরিচিত ছাত্র আন্দোলনের মুখ হিসাবে ভারতবর্ষের পক্ষ থেকে আমি বাংলাদেশের আপামর প্রত্যেকটি নাগরিকের পাশা যেমন অনুরোধ করব যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, শান্তিপূর্ণ আন্দোলন করুন, শান্তিপূর্ণ আন্দোলন হোক এবং সেই আন্দোলন থেকে একটি মানুষের প্রাণ যেন না ঝরে যায়। যে মানুষটির প্রাণ ঝরে যাচ্ছে, যে তরুণের প্রাণ ঝরে যাচ্ছে, তার মায়ের আঁচল খালি হয়ে যাচ্ছে, তার মায়ের আত্মা কাঁদছে, তার মা কষ্ট পাচ্ছে, নতুন করে আর একটি সন্তানের কারণেও, একটি সন্তানের মৃত্যুর জন্যে একটি মাও যেন ব্যথা না পায়, কষ্ট না পায়। এটা আমি কলকাতা থেকে পশ্চিমবাংলার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যেমন আবেদন করব, ঠিক তেমনভাবে আমি বাংলাদেশের সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা এইভাবে ছাত্রদের উপরে হামলা বন্ধ করুন, তাদের কথা শুনুন, তাদের দাবি যদি অসঙ্গত হয় তাদের বোঝান, তাদের মধ্যে আবেগ আছে, তাদের মধ্যে দেশ গড়ার স্বপ্ন আছে, ঠিক তার পাশাপাশি তাদের কেরিয়ার, তাদের ভবিষ্যৎ গড়ারও স্বপ্ন আছে। স্বপ্ন তো তারাই দেখে যারা মেধাবী ছাত্র, স্বপ্ন তারা দেখে যারা দেশের জন্যে কাজ করতে চায়, যারা সমাজের জন্যে কাজ করতে চায়, যারা নতুন প্রজন্মের জন্যে দেশকে সমৃদ্ধ করতে চায়। আমি ভারতবর্ষের নাগরিক হলেও প্রতিবেশী রাষ্ট্রের মানুষ হিসাবে পশ্চিমবঙ্গ থেকে আমি ভারত বাংলাদেশের আর্থিক সমৃদ্ধি এবং বিকাশের এবং সার্বিক সাফল্য কামনা করি, কেননা মনে করি ওই একটাই ভাষা, কবি বলেছেন আমরা একই ভাষায় মাকে ডাকি, এক সুরে গাই গান, ফলে আমাদের মধ্যে সম্পর্ক থাকবে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন বাংলাদেশে যেতেন, তিনি বলতেন যে বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগে, এই কারণে যে আমি পৃথিবীর সব দেশে যখন যাই তখন আমাকে ইংরেজিতে বক্তব্য রাখতে হয়, কিন্তু যখন আমি বাংলাদেশে আসি তখন আমি বাংলাতে বক্তব্য রাখি, ফলে আমি হয়তো সেই প্রণব মুখার্জির বাংলার মানুষ।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলার মানুষ, কিন্তু আমি সেই একই কারণে পশ্চিম বাংলার মানুষ হয়ে বাংলাদেশের সমৃদ্ধি যেমন প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষের কষ্টে, বাংলাদেশের তরুণ ছাত্রদের রক্তে আমার কলিজা অত্যন্ত ব্যথাতুর হয়ে ওঠে। সেই জন্যে আমরা আজকের মনে করছি যে অবিলম্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা দরকার, আর একটি তরুণের, একটি ছাত্রের প্রাণ যাতে নতুন করে না ঝরে সেটা বাংলাদেশের হাসিনা সরকার সেভাবে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিন যে আন্দোলন হবে, প্রয়োজনে রাস্তা বন্ধ থাকবে। আমরা কলকাতায় যখন 2000 সালে আন্দোলন করেছি, আমরা যখন 2005 সালে আন্দোলন করেছি, আমরা যখন 1997-98 সালে কলকাতায় আন্দোলন করেছি, তৎকালীন সরকার বলেছেন ছাত্ররা রাস্তায় বসে থাক, ছাত্ররা যখন বাড়ি যাবে তখন রাজপথ খালি হবে, তখন সেখান থেকে গাড়ি চলাচল করবে, কিন্তু ছাত্রদের আন্দোলনের উপরে পুলিশ হামলা করবে না, ছাত্রদের জোর করে পুলিশ গ্রেপ্তার করবে না, ছাত্রদের জোর করে কখনো তাদেরকে বাড়িতে হটিয়ে দেওয়া হবে না, তাদের গায়ে লাঠির আঘাত করা হবে না। এটা কলকাতার ঐতিহ্য, এটা কলকাতার ছাত্র আন্দোলনের ঐতিহ্য। শেখ হাসিনা, আপনি কলকাতাতে আসুন, আপনার সঙ্গে তো আমাদের রাজ্যের যারা শাসক তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, কিভাবে ছাত্র আন্দোলনকে শিক্ষা দিতে হয়, কিভাবে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে হয়। আজকে টেকনোলজির যুগ, ছাত্ররা ভবিষ্যৎ গড়বে, ছাত্ররা নতুন করে স্বপ্ন দেখবে, তা না করে, তাদের স্বপ্ন না দেখিয়ে আপনি তাদের উপরে পুলিশ প্রশাসন দিয়ে আপনি দমন পীড়ন চালাচ্ছেন। আসুন, আমাদের এ বাংলার একজন অভিভাবক আছেন যিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তার কাছ থেকে পরামর্শ নিন, কি কাদের কাছ থেকে কি শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন জানি না, আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, তাহলে আপনি কেন হিটলারের মতো জায়গায় যাবেন? আপনার পিতা বঙ্গবন্ধু, তিনি বাংলাদেশের জাতির পিতা, গোটা ভারতবর্ষের মানুষ তাকে, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে যেমন আমরা সম্মান করি, আপনি কলকাতায় এসে দেখবেন কলকাতার প্রধান স্টেশন শিয়ালদহ স্টেশনের বাইরে জাতির পিতা মহাত্মা গান্ধীর যেমন মূর্তি আছে, ঠিক তার পাশাপাশি দেখবেন আপনাদের বাংলাদেশকে সমর্থন করার জন্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরেরও এখানে মূর্তি তৈরি করা রয়েছে। ফলে এবার এপারের বাংলা কখনো ওপার বাংলাকে ছোট করে দেখে না, তাই আপনি ভাববেন না যে এপার বাংলা থেকে আমরা আপনাকে কেবল জ্ঞান দিচ্ছি, এপার বাংলা থেকে আমরা জ্ঞান দেওয়ার মতন আমাদের সেই অধিকার আছে, এই কারণে যে ওপার বাংলাকে আমরা ভালোবাসি, ওপার বাংলাকে আমরা সম্মান করি। তাই আপনি অবিলম্বে এই দেশকে, এই আন্দোলনকে শান্ত করুন, রাজপথে ছাত্ররা থাকতে পারে, তাদের হোস্টেল থেকে যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে হোস্টেলের থেকে ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যেভাবে ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা কখনো ছাত্র আন্দোলনের প্রতি ন্যায় বিচার হতে পারে না, এটা ছাত্র আন্দোলনের প্রতি অবিচার করা হচ্ছে। এই অবিচার চললে কিন্তু আপনাকে, কিন্তু আপনার যে পারিবারিক যে সম্মান আছে সেই সম্মান করতে আমরা কিন্তু পারব না। তাই আমরা আশা করব যে আপনি পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের সমস্ত সামরিক বাহিনীকে আপনি এই নির্দেশ দেবেন যে আর নতুন করে একটি ছাত্রের উপরেও যাতে গুলি না চালানো হয়। এই কথা বলে আজকের বাংলাদেশ সরকারের কাছে শান্তির বার্তা দিয়ে, এবং বাংলাদেশ সরকার যাতে গোটা বাংলাদেশের মানুষের কাছে শান্তির বার্তা দেয়, পুলিশ এবং প্রশাসনকে যাতে নিরস্ত্র হওয়ার আবেদন এবং নির্দেশ দেয়, সেই আবেদন ভারতবর্ষের নাগরিক হিসাবে, একটা ছাত্র আন্দোলনের মুখ হিসাবে কলকাতা থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান এই আবেদনটা রাখলাম। সবাই ভালো থাকুন, বাংলাদেশে শান্তি আসুক, এবং আমাদের বাংলার যেভাবে শান্তি আর সম্প্রীতি সৌহার্দ্য আছে সেটা বাংলাদেশেও প্রতিষ্ঠিত হোক।